প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগতম। আমরা বেশ প্রকারের ব্লগ আপনাদের দেখাই, বিশেষ করে হাট বাজার, পার্ক, বিনোদন কেন্দ্র, ঐতিহাসিক দর্শনীয় স্থান, নদী, সমুদ্র, পাহাড়, সবকিছু আমরা দেখানোর চেষ্টা করি। এর ফাঁকে ফাঁকে আমরা একটু যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করি আপনাদের মধ্যে খাবারের ঐতিহ্যবাহী খাবার যদি থাকে। তো তার এই ধারাবাহিকতা আমরা যাচ্ছি আছে খানপুর স্ট্রিট ফুডের জন্য। সেখানে আমরা শুনেছি অনেক প্রকারের খাবার আছে, যেটা বর্তমানে নারায়ণগঞ্জের মধ্যে একটা বিখ্যাত খাবারের প্লেস হয়ে সুনাম অর্জন করেছে। তো আমরা সেখানে যাচ্ছি, তার আগে আমরা চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কে একটু ঘুরবো। সন্ধ্যার পরে এখানে খাবারটা বসে, তাই আমরা সন্ধ্যার আগ পর্যন্ত সেখানেই ঘুরবো। সেই ভিডিওটা আমরা আগে অলরেডি আপনাদের দিয়েছি, তারপর আমরা চলে আসবো খানপুর স্ট্রিট ফুডে। তো আমরা রাস্তায় আছি, খানপুরের খুব কাছাকাছি, সেখানে আমরা যাবো। প্রথমে আমরা দেখবো দোকানে কোন খাবারটা কেমন দাম, ঘুরে টুরে আপনাদের দেখাবো এবং খাবারের মান জানার চেষ্টা করব। এখন মাগরিবের পর আমরা চলে আসলাম, অনেকে আরো পরেও আসবে। যতটুকু মানুষ দেখতেছি, শুনছি এর চেয়ে অনেক বেশি মানুষ হয়, সময় গড়ালে মানুষও বাড়বে। বেশ কিছু দোকান আছে, আমরা প্রথমে আসলে কোথায় বসবো সেই নিয়ে একটু কনফিউশন, তাই আমরা প্রথম পুরোটি ঘুরতেছি, দেখি কোন দোকানে কি খাবার কেমন পাওয়া যায় এবং আপনাদের দেখাইতেছি ঘুরে টুরে। তারপরে আমরা পছন্দ অনুযায়ী একটা দোকানে বসবো। দুই পাশে দোকান আছে সারি সারি, প্রায় 150 থেকে 1500 মতো দোকান আছে যতটুকু ধারণা করা যায়। অনেক দূর থেকে কিন্তু অনেক মানুষ আছে, খাবারের মান ভালো, সেজন্য হয়তো বা এদিকে এত মানুষ। তবে এর আগে আমি একবার আসছিলাম, যদিও ভিডিও করা হয়নি, কড়াই চাপটা আমি টেস্ট করেছিলাম, খারাপ না, ভালোই। আর খানপুরটা কড়াই চাপের জন্য বিখ্যাত। এছাড়াও আছে বেশ কিছু খাবার যেটা আমরা দেখাবো আপনাদের সামনে। অনেকক্ষণ ঘোরাঘুরি পর আমরা এই দোকানটা চুজ করলাম। এখানে খাবারের রেটটা দেখাচ্ছি আপনাদের, যদিও লেখাগুলো ছোট। আমাদের ফ্যামিলি ট্যুর, এটা পরিবার সহ আমরা ছেলে মেয়ে সহ আসছি আজকে ঘুরতে টুরতে, শুক্রবার বন্ধের দিন সেজন্য। এটা হচ্ছে বার্গার প্লাস। আসলে দোকানের নামটা যেমন, খাবারের মানটা কেমন এটা খাবার পরে বোঝা যাবে। তো আমরা অর্ডার দিয়েছি বাচ্চাদের জন্য, দেখি কেমন হয়, তারপর আমরা সামনে আর একটা দোকানে যাব। আমরা এখন বসে আছি বার্গার প্লাসে। এছাড়াও এখানে বেশ কিছু নাম করা দোকান আছে, যারা নিয়মিত রেগুলার আসেন তারা হয়তো ভালো জানবেন।
বার্গার প্লাসে দুটো বার্গার নিয়েছি, 150-150, 300 টাকা, আর একটা মিট বক্স 250 টাকা। এবার দেখি কড়াই চাপে কি অবস্থা। এবার কড়াই চাপে আসলাম, এখানে আমরা কিছু খাবারের অর্ডার দিয়েছি। কড়াই চাপের সাথে অবশ্য রুচিটাই সবচেয়ে ভালো মানায়, ভালো যায় আর কি। তো আমরা কড়াই চাপটা অর্ডার দিয়েছি, কড়াই চাপ রেডি হচ্ছে, তারপরে আমরা রুচি নিয়ে এটার খাবার কেমন সেটা জানবো। তো খাবার দাবার খেলাম, মাশাআল্লাহ, খাবার খারাপ না, ভালো। আপনারা চাইলে আসতে পারেন। আজকে আমি খানপুরে স্ট্রিট ফুডের যে দোকান সেখান থেকে বিদায় নিচ্ছি। আবার ইনশাআল্লাহ হাজির হবো আপনাদের সামনে নতুন জায়গায় নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।